বাংলার রসগোল্লা 2 বছর আগেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই তকমা লাভ করেছে। 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে পালন করার পাশাপাশি রসগোল্লা দিবস হিসাবেও পালন করা হলো। বৃহস্পতিবার দুপুরে হুগলি জেলার মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি চুচুড়ার ঘড়ির মোড়ে পথচারী সহ সকল স্তরের সাধারণ মানুষকে রসগোল্লা বিতরণ করে। জিআই তকমা পাওয়ার দিনটি পালনের কথাও স্মরণ করে দেয় এদিন। সমিতির পক্ষ থেকে হাসপাতাল, বৃদ্ধাশ্রম, অনাথাশ্রমে রসগোল্লা বিতরণ করা হয়। পরে রাস্তার মানুষকেও রসগোল্লা বিতরণ করা হয় বলে জানিয়েছেন মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির সম্পাদক শৈবাল মোদক। কোনো জাতি, ধর্ম, বিশেষ এমনকি কোনো পয়সার উপর তারতম্য নেই। রসগোল্লা আজকে যেমন ডায়াবেটিস, কারণ আমরা 2017 সালে 14ই নভেম্বর বাংলার রসগোল্লার স্বীকৃতি পাই জিআই থেকে, এবং পরবর্তীকালে আমরা তাহলে 2018 সালে কেন উদযাপন করিনি, কারণ পার্শ্ববর্তী রাজ্য একটি মামলা করে যে এই জিআই বৈধ নয়। সেই মামলা লড়ার পর দীর্ঘদিন বাদে আমরা জিতি এবং আমাদের বাংলার রসগোল্লা বৈধ হয়। এদিনেই বাংলার মিষ্টান্ন জগতে বিজয় দিবস বলে উল্লেখ করেন তিনি। 25,000 রসগোল্লা সাধারণের মধ্যে বিতরণ করা হয়েছে বলে দাবি করেছে সমিতি। এদিন লম্বা লাইন দিয়ে চিকিৎসক থেকে সাহিত্যিক সকলেই রসগোল্লা নিতে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার ঘড়ির মোড়ে। ছিলেন বহু রাজনীতিবিদরা। সেটা স্বীকৃতি মেলে সেই উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা বাংলায় এই রসগোল্লা দিবস পালন করার জন্যে ডাক দিয়েছেন। সেই ডাকে সাড়া দিয়ে হুগলি জেলা ব্যবসায়ী মিষ্টান্ন সমিতি তারা এই প্রোগ্রাম নিয়েছে। আমরা তাদেরকে সহযোগিতা করার জন্যে আমাদের চেয়ারম্যান, আমাদের কাউন্সিলররা, পঞ্চায়েতের বিভিন্ন পদাধিকারীরা তাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি যে বাংলায় মা মাটি মানুষের সরকার সমস্ত কিছুতেই আছে। মাটির উৎসবেও আছে, মেলাতেও আছে, ফুটবলেও আছে, রসগোল্লাতেও আছে, এবং প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশেও আছে।